কালকে যেটা দেখলাম আমাদের তামিম ইকবাল অবসর নিয়েছে। তো তামিম ইকবাল অবসর নিয়েছে একজনে, কয়জনে? উনি কান্না করেছে, আমার কাছে যেটা মনে হলো অনলাইন দেখে সারা বাংলাদেশ কান্না করেছে, আমি যেটা বুঝলাম আর কি। এখান থেকে আরেকটা জিনিস শিখে নেন, প্রত্যেক সেক্টরে, প্রত্যেক সেক্টরে যারা নিবেদিত, যারা নিঃস্বার্থভাবে কাজ করে, দিন শেষে তাদের কোনো মূল্যায়ন হয় না, এটাও মনে রাখবেন। ওই যারা খন্দকার মুস্তাক মির্জাফর মতো থাকবে আজীবন, দেখবেন তারাই সম্মান পেয়ে যায়। স্বার্থহীন মানুষের কোনো কি নাই, মূল্যায়ন নাই, এটা মনে রাখবেন। কারণ বাংলাদেশে যে যত তেল মারতে পারে, সামসামি করতে পারে, জুতা নিতে পারে, একটা জিনিস মানুষ বুঝে না, জুতা সেই নিবে যে অযোগ্য, তেল সে মারবে যাকে কেউ কখনো ডাকবে না, কিন্তু যোগ্য মানুষকে ডেকে আনতে হয়, যোগ্য মানুষ কখনো আপনাকে ধরা দিবে না। সেই জন্য যারা নিবেদিত প্রাণ যুগে যুগে তারা কি হয়, অপমানে হয়, অসম্মানে হয়। তো কালকে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এখানে আমার খেলা নিয়ে আলোচনা নয়, এটা জুমার খুতবা, আমি এটা বোঝাতে চাচ্ছি কিছু কিছু মানুষ আছে যখন নিজে কাঁদে আশেপাশে অন্য কেউ কাঁদে না, এরকম আছে না? নাই, আছে। আমি কাঁদলাম, শুধু আমি কেঁদেছি, কিন্তু আমার দুঃখে অন্য কেউ কি হয় নাই, পেরেশান হয় নাই, এরকম আছে না? নাই, আছে। আবার কেউ মারা গিয়েছে, শুধু তার পরিবার রিলেটিভ আত্মীয় স্বজন কান্না করেছে, অন্য কেউ কান্না করে নাই, স্বাভাবিক বিষয়। আবার এমনও কিছু মানুষ আছে মারা গেছে একজন, কারো বাবাও লাগে না, চাচাও লাগে না, কিন্তু পুরা সমাজের মানুষ কান্না করেছে, এরকম আছে না? নাই, আছে। তামিম ইকবালকে দেখলাম একজন মানুষ অবসর নিবে, সে বাংলাদেশ অবসর নিবে না, কিন্তু মানুষটা কাঁদছে, সারা বাংলার মানুষ কাঁদছে। তাহলে কোনো ব্যক্তি নিজে কাঁদে অন্যকে কাঁদাতে পারে না, কোন পরিবারের মানুষ একজন নিজে কাঁদে পুরা পরিবারকে কাঁদায়, কোন মানুষ পুরা সমাজকে কাঁদায়, কোন মানুষ পুরা বিশ্বকে কাঁদায়। কিন্তু পৃথিবীতে এমন একটা জাত আছে, এমন একটা আঁকা আছে, এমন একটা মুনি আছে, শুধু বিশ্ববাসীকে কাঁদায় নাই, আসমান জমিনের ফেরেশতাকে পর্যন্ত কাঁদিয়ে দিয়েছে। এমন একটা জাত আছে পৃথিবীতে নয় ইতিহাসে, ফেরেশতা আসমান জমিনের একসাথে চিৎকার করে দুইবার কান্না করেছে। কয়বার? দুইবার। আসমান জমিনের গাছগাছালি তো আছে, মাটি পানি তো আছে, পুরা সৃষ্টিকুল তো আছে, আসমান আর জমিন জিব্রাইল বাদ নাই, মিকাইল বাদ নাই, ইসরাফিল বাদ নাই, মালাকুল মউতের মতো শক্ত কঠিন যিনি, ওনার মতো ফেরেশতাও কি করেছে, কান্না করেছে। যদি বলেন হুজুর ওই কান্নার টাইমটা কখন ছিল, আমার রসুল মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছে, কিসের দাওয়াত? ইসলামটা অনেক কঠিন ছিল, অনেক দুর্বল ছিল, ইসলামটা এত গরিব ছিল যেটা বলার কোনো অপেক্ষা রাখে না। মক্কার মানুষ দয়াল নবীর আলোচনা শুনেন কিন্তু গ্রহণ করছে না, শুনছে, আল্লাহ এক শুনছে, ইকরার আওয়াজ কানে পৌঁছেছে, কিন্তু নবীর দাওয়াত গ্রহণ করছে না। আমার রসুল বলছেন এতদিন চলে গেল তাদেরকে বুঝাইতে পারলাম না, আমি একটু তায়েফে গিয়ে দেখি, অন্তত সেখানে যেহেতু আমার দুদুমা হালিমার বাড়ি, অন্তত ওই এলাকার মানুষ হয়তো আমি নবীর আওয়াজটা শুনবে। চলে গেলেন কোথা? তায়েফে। যাওয়ার পরে সেখানে মাহফিল করলেন, কিন্তু মক্কার চেয়ে তায়েফের অবস্থা দেখলেন আরো বেশি কি ভয়ঙ্কর। আল্লাহ রসুল মাহফিল করতে শুরু, চতুর্দিক থেকে পাথর মারা কি হয়েছে, শুরু হয়েছে। পাথরগুলো কিরকম ছিল? এমনি পাথর এরকম করে মারা একটা জিনিস, আর একটা যখন আমরা শিকার করি তখন মারি আরেক রকম করে। এ শিকার করলে যেরকম করে মারে, আমার রসুলকে তায়েফের মানুষ সেইভাবে পাথর মারছে। হযরতে যায়েদ বলছে পাথরগুলো চার কোণা নয়, এরকম কোণা কোণা টাইপের মারছে, রসুলের শরীরে গেঁথে যাচ্ছে, রসুলের পা বেহুশ হয়ে গেল, আবার শোষ আসলো, আবার পাথর মারল, রসুলের পা আবার কি হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, আবার হোশ আসলো, আবার পাথর মারল, রসুলের পা কি হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, তিনবার বেহুশ হইলেন। সৈয়দুনা জায়েদ বলে যখন চতুর্থবার হোশ ফিরে আসলো, আমি জায়েদ দেখলাম পুরা পিঠে
পাথরগুলো ঢুকে আছে, পাথরগুলো কি হয়ে আছে, ঢুকে আছে। আমি একটা পাথর বের করছি, পানি যেরকম স্প্রিডে স্রোতের সাথে চলে যায়, রসুলের পাকের শরীর থেকে ওই রকম করে রক্ত প্রবাহমান শুরু হয়ে গেছে, রক্ত পরে ওরা তাইফের জমিন কি হয়ে গেছে, ভিজে গেছে। আসমান জমিনের ফেরেশতা রসুলের পাকের এই দৃশ্য দেখে চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে। রহমান আরশের মালিক সহ্য করতে পারে নাই, ডাক দিয়ে বললেন, জিব্রাইল কি দেখছো, কাঁদছ, সবাই কাঁদছে। আজ রহমতুল্লিল আলামিনের পুরা শরীর মোবারক রক্তে লাল হয়ে গেছে, রক্তের পানিতে তাইফের জমিন ভিজে গেছে। আমি আর সহ্য করতে পারলাম না, কন্ট্রোল করতে পারলাম না। জিব্রাইল যাও, আমার রসুলকে বলো আজ এই পৃথিবী রাখবো না, আমি উলট পালট করে দিব, জেজবর করে দিব। যারা রসুল চিনে নাই, দুনিয়াতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। জিব্রিল আমিন চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, রক্তের যে স্রোত এটা শুধু ফেরেশতা নয়, আসমান জমিন নয়, স্বয়ং রব্বুল আলামিন সইতে পারে নাই, হুকুম এসেছে। শুধু আপনি রসুল যদি হ্যাঁ বলেন, ইয়েস বলেন, নাম বলেন, তাহলে তায়েফ আজ জেজ্জবর হয়ে যাবে, উলট পালট হয়ে যাবে, এমন আজাব আসবে তায়েফ আর ইতিহাসে কখনো লেখা থাকবে না। আমার রসুল ডাক দিয়ে বললেন, জিব্রাইল আমার মাওলা এই হুকুম করেছে, হ্যাঁ এই হুকুম করেছে, গিয়ে বলিও ওরা চিনে নাই বলেই তো পাথর মেরেছে, চিনলে কখনো পাথর মারত না, জেজ্জবর করার দরকার নাই। আমি আমার উম্মত আজাবে পড়বে আর আমি রহমতুল্লিল আলামিন সইতে পারবো, এটা তো হতে পারে না, যা আমি মাফ করে দিয়েছি। মাওলাকে বলিও উম্মতের যেন হেদায়ত মিলে যায়। আপনার নবী আপনাকে কিভাবে চিনেছে, ওই জায়গাগুলো দাগ হয়ে গেছে, কেটে ফেললে এখন তো মেডিসিন ব্যান্ডেজ হয়েছে, আগে কি এগুলো ছিল, সেলাই ছিল, কিন্তু এই ব্যান্ডেজ করার পরও দাগ আসানো নাই আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে দাগগুলো রয়ে গেছে, শেষ জামানার কথা, রসুল পাকের শেষকালের কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা দেখছেন পিঠের মধ্যে দাগ 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 রয়ে গেছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার না আগে কোনো গুনাহ আছে, পরে গুনাহ আছে, আপনি তো মাসুম, আপনি হাত তুলতে দেরি, মাওলা দোয়া কবুল করতে দেরি হয় না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার একদম মোলায়েম সুন্দর শরীরে পিঠের মধ্যে দাগ 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 রয়ে গেছে, আপনি রহমানকে একটু বললেই তো হয়, মাওলা আমার দাগগুলো মুছে দাও। তো আল্লাহ তো এই দাগগুলো কি করে দিতে পারতেন, মুছে দিতে পারতেন। এই কথা বলতে দেরি আমার নবী জাইনামাজে কান্না করছে, মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পিঠে দাগ দেখলাম, মনে করলাম এই দাগগুলো আপনি মাওলাকে বললে মুছে দিবে, কান্না যে করবেন এটা তো আমার জানা ছিল না, রাহমাতুল্লিল আলামিন কাঁদছেন কেন। আমার নবী বললেন, আয়েশা তুমি মনে করেছো এটা কোনো বসন্তের দাগ হতে পারে, তুমি মনে করেছো এটা কোনোটা হয়তোবা কাঁটা ছিটার দাগ হতে পারে, আয়েশা এটা কোনো অসুস্থ রোগীর দাগ নয়, এটা কোনো বসন্তের দাগ নয়, ওই যে আমি তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষ আমাকে পাথর মেরেছিল, ওই পাথর মারার আঘাতের দাগগুলো আমার পিঠে রয়ে গেছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ দাগ তো রয়ে গেছে, তো মাওলাকে বললে তো মুছে দিবে, আমি কখনো দোয়া করব না। আম্মা জান আয়েশা বললেন, কেন করবেন না, সে কারণ কাল হাশরের ময়দানে উম্মত যখন আটকে যাবে তখন মাওলার সামনে এই পিঠের দাগগুলো দেখিয়ে বলবো, মাওলা উম্মতের জন্য দাগগুলো রেখে দিয়েছি, এই দাগের দিকে তাকায়া আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। এটাই রহমতুল্লিল আলামিন। তা আপনি নবীর জন্য পাগল হয়ে ইয়া রাসূলুল্লাহ বলবেন না, তো বলবেন কি,